আপনি কি বিজেপি কর্মী, বিজেপি দলকে সমর্থন করেন? আপনি কি নরেন্দ্র মোদী, অমিত শাহ, মুকুল রায়, দিলীপ ঘোষ, রাহুল সিনহা, বাবুল সুপ্রিয় এদের খবর দেখতে, ভিডিও দেখতে পছন্দ করেন? তাহলে আপনার জন্য এসে গেল একটি নতুন অ্যাপ, বিজেপি নিউজ বাংলা। এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন এই অ্যাপটি সম্পূর্ণ বিনামূল্যে। বাংলায় রাষ্ট্রপতি শাসন জারির জল্পনা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিশানা করলেন পার্থ চট্টোপাধ্যায়। সোমবার এক সাক্ষাৎকারে অমিত শাহ বলেন, বাংলার আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক, এখানে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে হত্যা করা হচ্ছে। দেশে এমন কম রাজ্য রয়েছে যেখানে বিরোধী দলের নেতাকর্মীরা এত বেশি সংখ্যায় খুন হয়েছে। অমিত শাহের ওই সাক্ষাৎকারের পরেই এ নিয়ে সরব হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। এক টুইট করে তিনি বলেন, গোটা দেশ এখন বিজেপি শাসিত একটি রাজ্যে এক ভয়ঙ্কর ধর্ষণের ঘটনা নিয়ে ক্ষুব্ধ, আর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আলোচনা করছেন বাংলায় রাষ্ট্রপতি শাসন নিয়ে। অমিত শাহজি, দয়া করে এই নোংরা রাজনীতি বন্ধ করুন, আমাদের মেয়েদের সুরক্ষার জন্য আসুন একসঙ্গে কাজ করি। রাজ্যে রাষ্ট্রপতি শাসনের সম্ভাবনা নিয়ে অমিত শাহ কী বলেছেন? সোমবার এক সাক্ষাৎকারে অমিত শাহ বলেছেন, বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি হবে কি হবে না তা বলতে চাই না, সেটা এখানে বলার জায়গাও নয়। তবে বাংলার পরিস্থিতি খুবই উদ্বেগ, বাংলায় রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের হত্যা করা হচ্ছে এবং সেই মামলায় নিহতের দলের কর্মীদেরকেই ফাঁসিয়ে দেওয়া হচ্ছে। জেলায় জেলায় বোমার কারখানা, প্রকাশ্যে গুলি চালানোর ঘটনা ঘটছে, প্রশাসন একেবারেই ভেঙে পড়েছে।